নমস্কার, আমি রিয়া সিদ্ধাচার্য। আর আজ আমরা আছি দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে। আর দর্জিপাড়া দুর্গোৎসব সমিতি যে ইন্টারেস্টিং কোনো একটা ব্যাপার করেছে সেটা বলাই বাহুল্য, কারণ কি তারা সোশ্যাল ওয়ার্কার্সদেরকে ট্রিবিউট দেওয়ার জন্য এই প্যান্ডেলটি, তাদের জন্যই প্যানেলটি গড়ে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর ইনগ্রেশন হবে চতুর্থী, যেটা কথা বলে আমরা জানতে পারলাম। আর মেইন কথা হলো মা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর মা প্রতিষ্ঠিত হয়ে যাওয়া মানেই পুজোর তড়িঘড়ি। আজ শুভ মহালয়া, শুভ মহালয়ার এই শুভ পক্ষে একটা লাইভ দর্জিপাড়া থেকে, দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি থেকে, সেটা না হলেই একেবারে বৃথা যায়। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে সেলুটেপ দিয়ে ফিগার্স করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ডক্টর্স, পলিটিশিয়ানস, ইভেন ফুটবলার্স। এটা সব থেকে ইন্টারেস্টিং সেটা হলো দর্জিপাড়া সার্বজনীনের যারা কমিটি মেম্বার আছে তাদের জন্য তাদের একটা ফিগার রাখা হয়েছে। তার সাথে রাখা হয়েছে ডক্টর, নার্সেস, ইভেন যারা সোশ্যাল ওয়ার্কার্স, সোশ্যাল ওয়ার্কার্স বলতে গেলে ইভেন যারা ফুড ডেলিভারি, সেটা সব থেকেই ইম্পর্ট্যান্ট কাজ এখনও কিন্তু চলছে। আর সেই কাজের কিছু মুহূর্ত আমরা তুলে ধরেছি আপনাদের কাছে, মানে এগিয়ে বাংলা তুলে ধরেছে আপনাদের কাছে। মূর্তি অলরেডি স্থাপিত হয়ে গেছে, আর ইনগ্রেশন, যারা ইনগ্রেশনে আসতে চান বা ইনগ্রেশনের ডেট জানতে চান, তাদেরকে বলে দিই যে ইনগ্রেশনের ডেট কিন্তু চতুর্থী। আমি রিয়া সিদ্ধাচার্য, আর আপনাদের এগিয়ে বাংলা নিউজ। নমস্কার।